নমস্কার, আমার আপনজনেরা, রুদ্রবার্তা আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। পশ্চিমবঙ্গে এক অদ্ভুত গেরুয়া ঢেউ আমি দেখতে পাচ্ছি, এবং যে ঢেউটা আপনিও হয়তো খেয়াল করেছেন, তার সঙ্গে সঙ্গে আরও একটা জিনিস খেয়াল করেছেন কি, এই রাজ্যে ক্রাউড পুলার মানে জনতাকে টানতে পারে যে তার তালিকায় শীর্ষে থাকা মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেকখানি পিছনে ফেলে দিয়ে সামনে এগিয়ে গেছেন কিন্তু শুভেন্দু অধিকারী, আর যেটা এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের পক্ষে সবচেয়ে ভয়ের কারণ। কেন বলছি জানেন, লোকসভার নিরিখে যা চলছে তার মধ্যে এই কথাটা কেন আমি বলছি, তার পেছনে কি যুক্তি আছে, সব নিয়ে শুরু করা যাক এই মুহূর্তের রুদ্রবার্তা। আপনারা জানেন লোকসভা নির্বাচনের প্রচার সবাই মিলে করছে, মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন জনসভা করছেন, তার ভাইপো অভিষেক ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড, যার নাম উচ্চারণ না করলে তৃণমূল কংগ্রেসে এখন আর টেকা যায় না, সেই অভিষেক ব্যানার্জিও চারিদিকে যাচ্ছেন এবং বক্তব্য রাখছেন। ক্রাউড পুলিং অর্থাৎ জনতাকে টানার একটা অদ্ভুত ক্ষমতা যেটা আমরা দেখি মোদিজির মধ্যে। আর যদি বাংলায় দেখেন, দেখুন মোদিজির জনপ্রিয়তার কাছে আজ পর্যন্ত এখনও পর্যন্ত আমি কাউকে দেখিনি। আমি গোটা দেশের কথা না, বিশ্বশুদ্ধ যদি দেখেন তাহলে মোদিজির জনপ্রিয়তা যে তুঙ্গে আছে তার তুলনা কারোর সঙ্গে হবে না। তাই মোদিজিকে বাদ দিন, নরেন্দ্র দামোদর দাস মোদিকে বাদ দিয়ে আমি এবার আসি আমাদের রাজ্যে। আমাদের রাজ্যে কিন্তু বিভিন্ন সময় আমরা দেখেছি ক্রাউড পুলার এক একটা নেতা, যাদের কথায় মানুষ নাবদ, যাদের কথায় কর্মীরা বুকে দম নিয়ে নাবদ। প্রথম যদি বলি কারোর নাম, সেটা হচ্ছে সুভাষ চক্রবর্তী, যাকে অনেকে হয়তো ভুলে গেছেন, কমরেড সুভাষ চক্রবর্তী, যিনি একসময় পরিবহন মন্ত্রী ছিলেন, যিনি তারাপীঠে গিয়ে পুজো দিতে গিয়ে বিতর্কের মধ্যে পড়ে গেছিলেন, কারণ বামপন্থীরা নামাজ আদা দেখতে পারেন, হিজাব পড়া দেখতে পারেন, দেখতে পারেন হজ যাওয়া, কিন্তু তারাপীঠে গিয়ে মন্দিরে পুজো দেবে, বাবা, কমরেডদের আঁতে ঘা লাগে। তো সেই আঁতে ঘা লেগেছিল যার জন্য সেই সুভাষ চক্রবর্তী, প্রয়াত সুভাষ চক্রবর্তী, তার ছিল একটা কিন্তু জনতাকে টানার ক্ষমতা, বলতে পারেন জনসম্মোহনী ব্যাপার। এটা অদ্ভুত ক্ষমতা, এটা সবার মধ্যে থাকে না, সবার এই ক্রাউড পুলিং ব্যাপারটা থাকে না, যেটা সুভাষ চক্রবর্তী ছিল। তারপরেই যার নাম আসে সেটা হচ্ছে মমতা ব্যানার্জি। প্রসঙ্গত আমি আরও একবার মনে করিয়ে দিই আপনাদের, জ্যোতি বসু ছিলেন মুখ্যমন্ত্রী, জ্যোতি বসু বিরাট বড় নেতা, অনিল বিশ্বাস ছিলেন, অনেকে ছিলেন, তাবড় তাবড় নেতা ছিলেন, কিন্তু তাহলে কী হবে, সবচেয়ে বেশি ক্রাউড পুলার কিন্তু ছিলেন এই সুভাষ চক্রবর্তী। তাকে মানুষ ভালোবাসত, বহু অবামপন্থী লোকেরাও কিন্তু সুভাষ চক্রবর্তীর ডাকে চলে যেত। এইটা হচ্ছে আসল মানুষকে টানার যে ক্ষমতা, সেটা ঠিক এইরকমই ক্ষমতা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ছিল। দেখুন দীর্ঘদিন আমি ভবানীপুর, কালীঘাট এই চত্বরগুলো আমি দেখেছি, আমি দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় সেই ক্রাউড পুলিং ক্ষমতাটা, প্রচুর মানুষ আসতো মমতার ডাকে, এটা বাস্তব সত্যি, সেটা ছিল শুরু। তারপরে তো আপনারা দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তর এবং তারপরে ব্যাপক জনগণকে টানার ক্ষমতা, এটা একদম দেখেছি আমরা। কিন্তু ধীরে ধীরে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেত্রী হওয়ার পর থেকে, যখন নেত্রী থেকে একদম মানে দলনেত্রী থেকে একদম চলে এলেন মুখ্যমন্ত্রী হয়ে, তার একটা জায়গা ছিল, কিন্তু ধীরে ধীরে এত কোলাপশন, এত বেশি আকশাআকশি টানাটানি এসব হয়েছে না, মানুষ বীতশ্রদ্ধ। আর মমতা বন্দ্যোপাধ্যায় লাগামহীন মুখের ভাষা, শালা ফালা, তারপরে একদম আলতু ফালতু কথা আমরা শুনি, যে কথাগুলো শুনলেই কীরকম লাগে, জানি না সেই কথাগুলো আমরা ভুল শুনি কি না, কারণ উচ্চারণ যা হয় আমরা যা শুনি তাতে শুনে একটু খারাপ লাগে। তো মমতা বন্দ্যোপাধ্যায় এইসব করতে করতে, আর তারপরে ভাইপোর উত্থান, অভিষেক ব্যানার্জির উত্থানকে আরও একদম কী বলব, মসৃণ করে দেওয়ার জন্য তিনি কিন্তু রাস্তা তৈরি করতে গেলেন, এবং রাস্তা তৈরি করতে করতে আজকে এমন জায়গায় পৌঁছে গেছেন যে জনগণ বাদ দিন, জনতা তো এখন ক্ষেপেই আছে, কিন্তু যে সমস্ত কর্মীরা আছে তারাও অনেকটা কিন্তু দ্বিধা বিভক্ত, এখন যাচ্ছে তারা ওই পিঠ বাঁচাতে, মানে আমার পথ চলে যাবে, কামাই বন্ধ হয়ে যাবে, তাই যাচ্ছে, কিন্তু মন থেকে কেউ আর যাচ্ছে না। যতটা আমি দেখি যত পুরনো কর্মীরা ছিল সব বসে গেছে এবং সব বীতশ্রদ্ধ হয়ে চুপচাপ হয়ে গেছে। আর এটার পিছনে কারণ একটাই, সেটা হচ্ছে এই যে উত্থান, অভিষেক ব্যানার্জির একটা উত্থান, তারা যুব টিম করে, জানবেন আপনারা একটা সত্যি কথা বলছি, একদম কটু সত্যি কথা, সেটা হচ্ছে এই যে শুভেন্দু অধিকারী কিন্তু যে সময় পরিবহন মন্ত্রী ছিলেন তার তো একটা জায়গা ছিল, কিন্তু ধীরে ধীরে অভিষেক ব্যানার্জিকে সামনে আনা হলো এবং অভিষেক ব্যানার্জি ধীরে ধীরে জায়গাটা তৈরি করে ফেললো। 2014 তিনি হয়ে গেলেন একদম
সাংসদ, কোথা থেকে না একদম চলে এলেন ডায়মন্ড হারবার, যেখানে সৌমেন মিত্রর জন্য জায়গাটা তৈরি হয়ে গেছিলো। জায়গাটা পেয়ে গেলেন তিনি, পেয়ে গিয়ে সেখানে হয়ে গেলেন। এরপর তো আর জায়গা নেই, তার বাড়ছে, তার বেড়ে যাচ্ছে, এবং যত এই সমস্ত বেড়েছে, মানে অভিষেক ব্যানার্জি যত উত্থান হয়েছে, যতই মমতা ব্যানার্জি জিন্দাবাদ বলার পরে শুরু হয়েছে অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ বলা, তখনই মানুষ বুঝে গেছে যে এটা পরিবারতন্ত্র চলে, অর্থাৎ এটা একটা ফ্যাক্টরি, কোম্পানি টাইপের, এবং কোম্পানিতে এই লোকের এইরকম দেখে দ্বিধাবিভক্ত হয়ে যাওয়া কর্মীদের সঙ্গে সঙ্গে জনতাও দ্বিধাবিভক্ত। তাই জনতার সেই ধান আর মমতা ব্যানার্জির নেই, আর সেটা দেখলাম বা দেখছি লাগাতার বেড়ে চলেছে শুভেন্দু অধিকারী। এবং যে টান দেখুন, মোদিজি এক জায়গায় সভা করছে, আর এক জায়গায় সভা করছে কে, না শুভেন্দু অধিকারী, কল্পনা অতীত, কল্পনা অতীত। এবং সেখানেও ভিড়, মোদিজির সভায় ভিড়, তো শুভেন্দু অধিকারীর সভাতেও ভিড়। আবারও বলছি, মোদিজির সঙ্গে তুলনা আমি করছি না, কিন্তু শুভেন্দু অধিকারীর সভাতেও কিন্তু ভিড়, আর এই ভিড়গুলো বুঝিয়ে দেয় শুভেন্দু অধিকারী কোন জায়গায় গেছে। আজকে যেটা আমরা দেখছিলাম, দার্জিলিংয়ে রাজু বিশ দাঁড়িয়েছে, আপনারা সবাই জানেন রাজু বিশ্বের সঙ্গে, ওখানে নাকি ভোটে জিতবে না, অমুক তমুক হ্যান, নানা লোকে নানা রকম সমীক্ষা ফমীক্ষা করেছিল। কিন্তু আমি প্রথম থেকে আপনাদের বলেছিলাম যে রাজু বিশ্বকে হারানো খুব মুশকিল, কারণ রাজু বিশ্বের পাশে যে জনসমর্থন, মানুষ যেভাবে ঢল নামছে, সেটা বিরাট ব্যাপার ছিল। আর আজকে যেটা দেখলাম সেটা তো অভূতপূর্ব। শুভেন্দু অধিকারী পদযাত্রা করছেন, মিছিল নিয়ে বেরিয়েছেন, ওই মিছিল হাজার চাপ দিও তৃণমূল কংগ্রেস বের করতে পারবে না, মমতা ব্যানার্জি নিজে হাঁটলেও এত লোক কিন্তু নামবে না। গেরুয়া হয়ে যাওয়া, স্বতঃস্ফূর্তভাবে এগিয়েছে জয় শ্রীরাম বলা, এবং একদম মিছিলের সামনে চলে আসা যে দৃশ্যগুলো আপনি আপনার ব্যাকগ্রাউন্ডে দেখছেন, এটা কিন্তু আপনি কল্পনা করতে পারবেন না যে মমতা বন্দ্যোপাধ্যায় ডাকলেও এরকম হবে। মমতা বন্দ্যোপাধ্যায় ডাকলে তো এখন শাসকের চোখ রাঙানি আছে, যেতে হবে, ওই লক্ষ্মীর ভাণ্ডার ঢুকছে তোমায় যেতে হবে, এইসব কিছু বলে। তারপরে যে টোটো চালায় তার টোটো চালানো বন্ধ হয়ে যাবে, অটো চালালে অটো চালানো বন্ধ হয়ে যাবে, বাসকে বাসের মালিককে বলে দেবে লোক পাঠাতে হবে, সব বাধ্য, চাপের কাছে নতি স্বীকার করতে হয়, আর এই চাপ দিয়ে ভালোবাসা পাওয়া যায় না। আর ভালোবাসাটা পেয়ে গেছেন কিন্তু শুভেন্দু অধিকারী, যতই তাকে গদ্দার বলুক, অমুক বলুক, তমুক বলুক, মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাকচুয়ালি আর পারছেন না যে শুভেন্দু অধিকারী উত্থানকে আটকাতে, তাই তিনি ভয় পাচ্ছেন। কারণ তিনি জানেন তার যে উত্থান আর শুভেন্দু অধিকারী যে উত্থান, দুটো প্রায় কাছাকাছি। কিন্তু শুভেন্দু অধিকারীর সঙ্গে আরও একটা প্লাস পয়েন্ট হচ্ছে, শুভেন্দু অধিকারীর সঙ্গে পুরো একটা জাতীয় দল রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে বহু ডেডিকেটেড কর্মী আছে যেটা তৃণমূলের নেই, যারা দেশের জন্য, দলের জন্য, ধর্মের জন্য প্রাণ পর্যন্ত সমর্পণ করতে রাজি আছে, এই টাইপের মানুষ কিন্তু বিজেপিতে শুভেন্দু অধিকারীর পাশে আছে। আর বিজেপিতে এই টাইপের মানুষই ভর্তি। আপনি যদি পুরনো দিনে দেখেন, তারাও ডেডিকেটেড, কিছু পাবে না জেনে তারা লড়াই লড়েছিল, তো তারা সবাই একত্রিতভাবে রয়েছে। আর এই রেজিমেন্টেড একটা দল, সেই দলটা যার সঙ্গে আছে তার মানে উন্নতি তো অবধারিত। তাই মমতা বন্দ্যোপাধ্যায় কথায় কথায় কিন্তু শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেই বলেন, দেখবেন এখন মোদিবাবু বলেন, এখন বলেন প্রচারবাবু, যা যা বলছেন তিনি, কিন্তু টার্গেট তার এক জায়গায় ফিক্সড, সেটা হচ্ছে গদ্দার, 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 বিজেপির গদ্দার, মহা সমস্যা। আরে শুভেন্দু অধিকারী বিজেপির গদ্দার হবে কেন? শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেস বলতে পারে, তাদের এই দুষ্কর্মের জন্য তাদের সঙ্গে গদ্দারি করেছে, তারা দুষ্কর্ম করতো, এরকম চুরি চামারি, চাকরি বেচা, জালিয়াতিগিরি, জোচ্চুরিগিরি, কয়লা পাচার, গরু পাচার, বালি পাচার, এই সমস্ত সিন্ডিকেটের সঙ্গে গদ্দারি করেছে, অর্থাৎ অসভ্যের সঙ্গে গদ্দারি করেছে, সতের সঙ্গে আছে। তো বিজেপির গদ্দার কেন যদি শুভেন্দু অধিকারীকে বলে থাকেন? তবে আমরা জানি কাকে বলেন। আর আজকের এই জনগণ যেভাবে নেমেছে দার্জিলিংয়ে, দেখুন একটা কথা আমি আপনাদের বলি, আমি কম্পিটিশন দেখতে চাই যে বিজেপির এই যে তিনটে ভোট হবে না, এই যে তিন দফা, আরেকটা তিন দফা আসছে, মানে সেকেন্ড দফা যেটা, সরি দ্বিতীয় দফার ভোট, দ্বিতীয় দফার ভোট যেটা আসছে, সেই দ্বিতীয় দফার ভোটে কম্পিটিশনে কে হায়েস্ট যাবে? মনোজ টিগ্গা ওদিকে দাঁড়িয়েছিলেন, তিনি হায়েস্ট যাবেন, নাকি এদিকে আমাদের আলিপুরদুয়ারে, সরি আলিপুরদুয়ারে বলছি, দার্জিলিংয়ে হায়েস্ট যাবেন, মানে কে হায়েস্ট যাবে এটা দেখার ইচ্ছে রয়েছে। এবারে আবার বালুরঘাট রয়েছে, বালুরঘাটে কী হয় এইগুলো সবগুলো আমি দেখতে চাই যে কে হায়েস্ট যাচ্ছে। এই ছটাই জিতবে, কিন্তু ছটার মধ্যে কোনটা সবচেয়ে বেশি পাবে এটা নিয়ে আমার মানে কী বলবো প্রশ্ন ছিল আপনাদের কাছে, আর সেটার উত্তর আপনারা অনেকে পোস্টে দিয়েছেন। তা আমার প্রশ্ন, আমার জিজ্ঞাসা একটাই জিনিস, আপনার কী মনে হচ্ছে শুভেন্দু অধিকারীর যে উত্থান, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অশনি সংকেত নয়? শুভেন্দু অধিকারীর সমতুল্য এই রাজ্যে তৃণমূলে আর কি কেউ আছে? দেখুন মুখ্যমন্ত্রী থাকা মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর পদে আছে, তাই এত কিছু, পদ থেকে সরে গেলে কিছু থাকবে না।
সিপিএমের দুর্দণ্ড প্রতাপ সব নেতারা যাদের পিছনে প্রচুর লোক থাকতো, যেই ক্ষমতা থেকে চলে গেছে সব শেষ হয়ে গেছে, এখন বুদ্ধদেব ভট্টাচার্যর কাছে কেউ যায়ই না। এটা হচ্ছে বাস্তব সত্যি। যখন বলতো দূরবীন দিয়ে খোঁজা যাবে, আর এসে সেখানে উঠলে মাথা ঘুরিয়ে দেবো ভেঙে, তারপর কী যেন বলতো, বাংলার মাটি দুর্জয় ঘাঁটি, দুর্বৃত্তের কোনো স্থান নেই, দেয়ালে দেয়ালে লেখা থাকতো, সব শেষ। তাই ক্ষমতা থেকে যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় চলে যাবে, এরাও শেষ হয়ে যাবে, একদম অবধারিত। সিপিএম যেরকম একটু হলো আছে, তৃণমূলে কিচ্ছু থাকবে না, সব গায়েব হয়ে যাবে, এটাই হচ্ছে বাস্তব সত্যি। তৃণমূল থেকে বিজেপিতে যাওয়ার জন্য লোক কিন্তু মুখিয়ে আছে একদম, আপনি আমার কথা মিলিয়ে নেবেন কিন্তু, আজকের ডেটটা মাথায় রাখুন, আজকে হনুমান জয়ন্তীর দিন। আমি একটা কথা আপনাদের বলছি, সেটা হচ্ছে এই যে তৃণমূল দেখছেন না, লোকসভা নির্বাচনের পরে বিজেপির ফলাফল দেখে থার্ড টাইম যখন মোদিজি আসবে, দেখবেন এই তৃণমূল থেকে না হুড়মুড় করে লোক চলে যাবে। আজকে অভিষেক ব্যানার্জি খুব গর্ব করে বলছে, আমাদের একটা গেলে আমরা ওদের চারটে নিয়ে আসি। অভিষেক ব্যানার্জি হয়তো নিজেও জানেন না তার কতজন নেতা বিধায়ক লাইন দিয়ে আছে আসার জন্য, জানেন না অভিষেক ব্যানার্জি? খোঁজ রাখুন, অনেকজন লাইন দিয়ে আছে। তাই আগামী দিনে এটাই হতে চলেছে। এবার আপনার কী মনে হচ্ছে, মানে এই ক্রাউড পুলিং ব্যাপারটা কিন্তু টেক্কা নিতে কেউ পারবে না আমার মনে হচ্ছে, আপনার কী মনে হচ্ছে অবশ্যই জানাবেন। প্রতিবেদনটা ভালো লাগলে লাইক করবেন, যদি বলে শেয়ারযোগ্য শেয়ার করবেন, আর যদি আপনি নতুন এসে থাকেন এই চ্যানেলে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপন জন্য তারপর যাবেন। খুব ভালো, তখন দেখা হচ্ছে এর পরের রুদ্রবার্তায়। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।